प्रिय शिक्षार्थीबृंद चौरबाटा बालिका उच्च विद्यालय अनलाइन क्लास पक्ष के सबा के स्वागत। तुम्हारा सबा कम आशा करी भलो आज के उच्चतर गणित नहीं आलोचना करब। नवम श्रेणी शिक्षार्थीबृंद तुम्हारा खाता एवं कलम नहीं प्रस्तुति ग्रहण करो। हमें जो समस्यागुल समाधान करब तुम्हरा ता पर्यक्रमे तुले निबे। उत्पादक विश्लेषण करो। बोर्डे जे राशिटा आछे से राशि के आमरा बाक्सेर सुबाद्यर साहाज्ये उत्पादक विश्लेषण करब। प्रथमे आमरा এই রাশিটাকে ধরব। মনে করি পাঁচটা এক্স সমান আঠারো এক্স কিউব প্লাস পনেরো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু। এখন আমরা এই রাশিটির মধ্যে এমন মান বসাব যেন রাশিটির যে মানের জন্য রাশিটির মান শূন্য হয়। আমরা যদি ফাংশন অফ মাইনাস হাফ বসাই তাহলে কি দেখতে পাই, আঠারো মাইনাস হাফ এক্স কিউব হাফ কিউব এক্স এর পরিবর্তে আমরা মাইনাস হাফ বসাইলাম, পনেরো মাইনাস হাফ হোল স্কোয়ার মাইনাস মাইনাস হাফ মাইনাস টু সমান সমান আঠারো পূরণ মাইনাস ওয়ান বাই এইট, কারণ এখানে দুই দুইয়ের উপর কিউব, তার মানে কি এইট প্লাস পনেরো মাইনাস মানে কি হবে প্লাস পূরণ হাফ, হাফের যদি স্কোয়ার করে যদি বিশের যদি গুণে কত চাই মাইনাস মাইনাস কি প্লাস হাফ মাইনাস টু। এরপর যদি আমরা কাটাকাটি করি দুই দিকে কাটলে নয় দুগুণে আঠারো, আঠারো যদি দুই দিকে কাটে চার দুগুণে আট, আর এখানে কোনো কাটাকাটি যায় না। আমরা লিখে ফেলি মাইনাস উপর থাকে নয় একে নয় আর নিচে ফোর প্লাস পনেরো নিচে থাকে ফোর প্লাস হাফ মাইনাস টু। এখন যদি আমরা রসায়ন করি নিচে হর কি কি আছে, এখানে আছে ফোর এখানে আছে ফোর এখানে আছে কি টু, তাহলে ফোর ফোর টু এর লসাগু হলো কি এইট। যদি আমরা হদ্দি ভাগ লব্ধি গুণ করে চার দুগুণে আট, আবার উপরে লব আছে দুই নয় দুগুণে আঠারো প্লাস এখানে যদি এই লসাগু দিয়ে হদ্দি ভাগ করে চার দুগুণে আট দুই পাইলাম, আবার পনেরো দুগুণে তিরিশ প্লাস এখানে যদি লসাই করে ভর্তি ভাগ করে এখানে টু তাহলে কি পাই চার দুগুণে আট চারিতে চার মানে চার দুগুণে কত ষোলো, যেহেতু এখানে কোনো হর নেই তাহলে লসাই লসাই করে আমরা দুই দ্বারা গুণ করলে আট দুগুণে কত ষোলো। এখন আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কত দাঁড়ায় তিরিশ, আগে যোগগুলো আমরা যোগ করে তিরিশ আর চারে যোগ করলে কত ছয়ত্রিশ আর মাইনাস আঠারো আর এখানে মাইনাস ষোলো, যদি আমরা যোগ করি যেহেতু একই চিহ্ন হয় তখন সেগুলো কি যোগ করতে হবে, আঠারো আর ষোলো যোগ করলে কত আট ছয় চার আর এক একে দুই দুই আর একে তিন, তাহলে আমার দাঁড়াইতেছে কত শূন্য বা আট সমান সমান কি শূন্য। এখন আমরা বাক্স সুবিধার সাহায্যে কি পেলাম,
माइनस हाफ बसवार पर এখানে কি কি পেলাম শূন্য তাহলে আমরা লিখতে পারি উৎপাদকটা তোমরা পর্যন্ত লিখে দিলো সুতরাং x माइनस माइनस हाफ बा माइनस से की प्लस हाफ बा এটা যদি আমরা বসাই করি 2 2x plus 1 বা যেহেতু উৎপাদক ভগ্নাং করতে পারে না তাহলে আমরা কি লিখতে পারি 2x plus 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক এবার আমরা যদি প্রদত্ত রাশিতে বসাই अठारो एक्स क्यूब प्लस पंद्रह एक्स स्क्वायर माइनस x माइनस टू हमने एमन भावे राशिटा विश्लेषण करते हैं प्रत्येक क्षेत्र जान उत्पादक टू एक्स प्लस वन पाए प्रथम जो लिखी अठारो एक्स क्यूब एर पर हमें कि लिखते हैं प्रथम टू एक्स मिलते हैं तरह कि वन एन जो मन मैं नाइन एक्स स्क्वायर कमन नहीं তাহলে কি হইতেছে 2x আর 9x স্কয়ার তো এখানে নাই তাহলে এখানে আমরা 9x স্কয়ার বসাইতে হবে কেন যেহেতু আমাদের 2x প্লাস 1 পরবর্তী 1 আছে এজন্য 1 মিলে মিলানোর জন্য আমরা এখানে কি 9x স্কয়ার বসাইতে হবে তাহলে আমরা এখানে পেলাম কি 15x স্কয়ার আছে কি 9x স্কয়ার তাহলে এখন আমাদের কয়টা বাকি 6টা 6x স্কয়ার এবার আমরা আবার পরবর্তী রাশি কি হবে এখানে আমরা যদি মনে মনে 3x কমন নেই তাহলে কি আমাদের কি দাঁড়ায় 2x আর এখানে প্লাস চিহ্ন দিয়ে 3x লিখতে হবে কারণ এখানে 1 আছে আর 3x কমন নিলে কি 2x প্লাস 1 কিন্তু আমাদের আছে -x তাহলে আমাদের কি লিখতে হবে -4x যেহেতু 4x থেকে 3x গেল আর কয়টা থাকবে একটা -x माइनस टू कत राशि लिखल उत्पादक तो मिले जाए कमन नहीं नाइन एक्स स्क्वायर कमन नहीं टू एक्स प्लस वन और इन जो थ्री एक्स कमन नहीं टू एक्स प्लस वन इन जो माइनस टू कमन नहीं टू एक्स माइनस माइनस प्लस और टू कमन मिले वन তাহলে আমরা দেখতেছি যে প্রত্যেক ক্ষেত্রে আমাদের উৎপাদক আমরা পেলাম 2x প্লাস 1 এখানে পেলাম 2x প্লাস 1 এখানে পেলাম 2x প্লাস 1 এখন আমরা যদি কমনটা নিয়ে ফেলি আর কি থাকবে 2x প্লাস 1 9x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 কিন্তু এরপর বিশ্লেষণ যায় কিভাবে করতে হবে মিলের কারণে সে এখানে আরো বিশ্লেষণ করতে হবে टू एक्स प्लस वन जो उत्पादक कर अठारो नये भांगा कि लिखते तीन तरीके नौ और तीन दुगुल तीन गले मान राशि मिले एन कि सिक्स एक्स माइनस जो थ्री एक्स लेखी हमारे कि मान राशि मिले प्लस थ्री एक्स এরপর আমরা কমন নিব 2x প্লাস 1 আর এখানে কমন যায় কি 3x প্লাস 2 আর এখানে যদি 1 কমন নিই আর কি দেখব 3x প্লাস 2 সবাই লিখে বলো
সমান সমান কি লেখা যায় 2x প্লাস 1 2x প্লাস 1 3x প্লাস 2 আর বাকি থাকে 3x মাইনাস 1 তাহলে আমরা এখানে আনসার লিখতে পারি আর কোনো বিশ্লেষণ করা যায় না তাহলে আমাদের যে বাক্সিক উপপাদ্যে যে আমরা রাশিটাকে বিশ্লেষণ করলাম আমরা উত্তর কি পেলাম 2x প্লাস 1 3x প্লাস 2 3x মাইনাস 1 তাহলে আমরা এখানে আনসার লিখতে পারি এরপর আমরা আরেকটা সমস্যা সমাধান করব এই সমস্যাটা আমরা করলাম বাক্সিক উপপাদ্যের সাহায্যে এরপর চক্রক্রমিক রাশির সাহায্যে আমরা আরেকটা সমস্যা সমাধান করব তোমরা বই খুব বইটা খুলো শিডিউল 53 পৃষ্ঠার কাজ উৎপাদকে বিশ্লেষণ করো এই রাশিটাকে আমরা চক্রক্রমিক রাশির সাহায্যে বিশ্লেষণ করব সবাই কাজ এক সমস্যাটা সবাই দেখো এ ইনটু বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস বি ইনটু সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস সি ইনটু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে বোর্ড 53 পৃষ্ঠে এই কাজটা লেখা আছে গুণ করব কমন নিলে তাহলে আমাদের আমাদের প্রত্যেক ক্ষেত্রে বি মাইনাস সি আসে তাহলে আমরা এখানে সূত্র করি বি প্লাস সি ইনটু বি মাইনাস সি আর এখানে যদি আমরা গুণ করি কি লেখা যায় বি সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি প্লাস এ স্কয়ার সি মাইনাস বি স্কয়ার সি এরপর বি প্লাস সি বি মাইনাস সি আমরা এমন ভাবে সাজাতে হবে যেন আমাদের প্রত্যেক জায়গায় বি মাইনাস সি কমন আসে তাহলে আমরা কি লিখতে পারি যদি আমরা এমন ভাবে সাজাই যদি আমরা এইভাবে সাজাই মাইনাস এ স্কয়ার বি প্লাস এ স্কয়ার সি মাইনাস বি স্কয়ার সি এখন এখান থেকে আমরা কোনটা আগে নিব যেহেতু বি মাইনাস সি মিলাইতে হবে তাহলে আমরা নিতে পারি না মাইনাস এ স্কয়ার বি তারপর এখান যদি আমরা কমন কি নিই মনে মনে যদি আমরা কমন এ স্কয়ার নিই তাহলে আমরা এখানে এ স্কয়ার সি যদি লিখি তাহলে আমাদের এটা মিলে কি না যেহেতু আমরা এ স্কয়ার কমন নেব তাহলে কি বি মাইনাস সি তাহলে আমাদের দুইটা নিয়ে ফেলছি আর কয়টা আছে আরো দুইটা তো সেটাকে আমরা সেভাবে লিখতে হবে যেন বি মাইনাস সি মিলে তাহলে আমরা কোনটা আগে লিখব বি সি স্কয়ার না বি মাইনাস বি স্কয়ার সি আমরা যদি লিখি মাইনাস বি স্কয়ার সি আর যদি লিখি প্লাস বি সি স্কয়ার তাহলে আমরা মনে মনে যদি বি সি কমন নিই তাহলে বি মাইনাস সি আমাদের মিলবে আমরা এখন সেটা মিলাবো তাহলে এ এটা যেভাবে আছে এটা থাক পরবর্তীতে আমরা কমন নিব বি মাইনাস সি আর এখানে আমরা কমন নিই এ স্কয়ার কমন নিলে বি মাইনাস সি আর যদি মাইনাস এখানে বি সি কমন নিই তাহলে আমাদের কি থাকবে বি বি কমন নিলাম বি একটা থাকবে আর মাইনাস সি একটা কমন নিলাম বি তো কমন নিলাম সি একটা কমন নিলাম সি থাকবে সি স্কয়ার থেকে সি কমন গেলে আর একটা সি থাকবে ঠিক আছে এরপর সব জায়গা থেকে আমরা বি মাইনাস সি চক্রক্রমিক অনুসারে আমরা লিখি বি বি ফর সি বি মাইনাস সি এখান থেকে বি মাইনাস সি কমন নিই আর বাকি থাকে আমাদের
a into যেহেতু আমাদের একটা ব্যাক ইনটু আর ব্র্যাকেট আছে প্রথম ব্যাকে এজন্য আমরা সেকেন্ড ব্যাকে দিতে হবে a into b plus c এরপর এখানে বাকি আছে মাইনাস a স্কয়ার মাইনাস bc সমান সমান b মাইনাস c এখানে যদি আমরা গুণ করি ab plus ac মাইনাস a স্কয়ার মাইনাস bc এরপর আমাদেরকে যদি আমরা সপ্রকমিকের দিকে তাকাই a মাইনাস b নিতে হবে যদি এখানে আমরা b মাইনাস c নিছি এখানেও a মাইনাস b নিতে হবে আগে এরপরে আমাদের আসবে কি c মাইনাস a তো প্রথম আমরা a মাইনাস b নিব তাহলে a মাইনাস b নিতে হলে আমাদেরকে আগে a সাথে রাশিটির কোনটা মিলিত হবে আমরা যদি ac মাইনাস bc নি ac মাইনাস bc তারপর মাইনাস a স্কয়ার প্লাস ab নি তাহলে আমাদের a মাইনাস b মিলবে b মাইনাস c এখান থেকে আমরা যদি c কমন নি তাহলে আর কি থাকবে a মাইনাস b মাইনাস c কমন নিলে আর থাকবে কি a মাইনাস b ঠিক আছে a মাইনাস b আমাদের মিললো সপ্রকমিক রাশি অনুসারে এরপর আমাদেরকে আরেকটা সপ্রকমিক রাশি আছে সেটা হলো c মাইনাস a লিখতে হবে এখানে আমরা তোমরা তুমি লিখে বলছো এরপর দেখো সমান সমান b মাইনাস c a মাইনাস b কমন নেই এরপর থাকবে c মাইনাস a যেহেতু আমাদের এটা অটোমেটিক্যালি চলে আসছে c মাইনাস a আমাদের আর কিছু করার প্রয়োজন নেই এখানে আমরা আনসার লিখতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এখানে আমাদের অনলাইন ক্লাস যে সমস্যাগুলো আমি করাইলাম এখানে শেষ করলাম পরবর্তীতে আমাদের যে দুই তিন চার যে অঙ্কগুলো সমস্যাগুলো রয়েছে এগুলো আমরা পরবর্তী নেক্সট ক্লাসে আমরা সমস্যা সমাধান করে দেব তোমরা তোমাদের এগুলো বাড়ির কাজ রইল আজকের মতো এখানে শেষ ধন্যবাদ সবাইকে।